আপনাদের লাস্ট ক্লাসে সিম্পসন কি পড়ছি আমরা? আমরা পড়ছি হলো সিম্পসন ট্রাপিজয়েডাল, ট্রাপিজয়েডাল, ট্রাপিজয়েডাল সিম্পসন দেখাইছিলাম, কিন্তু ওটা শেষ করি নাই, ডিটেলটা করি নাই, ঠিক না? জি স্যার, জি স্যার, ট্রাপিজয়েডালটা দেখাইছি, ট্রাপিজয়েডালটার সাথে সাথে আমরা একটা এক্সাম্পল করছি, সেই এক্সাম্পলটা আপনাদের পরবর্তীতে ল্যাবে করা হয়েছিল, ল্যাবে ওটা শেষ হয় নাই, সেটা মিলে দিব একদম সিলি একটা পয়েন্ট, ওটা ল্যাব যখন হবে তখন এটা বুঝাবো না, ঠিক আছে? তো যেটা হলো ট্রাপিজয়েডাল রুল, এটা আমরা কিভাবে বের করলাম আগেই বলছি, কোয়াড্রেচার ইকুয়েশন থেকে আমরা প্রতি দুইটা দুইটা পদ, প্রথমে এক দুই, পরে দুই তিন, পরে তিন চার, এরপরে চার পাঁচ, এই প্রত্যেকটা পদ আমাদের যে কোয়াড্রেচার ইকুয়েশন আছে সেই কোয়াড্রেচার ইকুয়েশন থেকে এই প্রতিটা পদ আমরা বের করে নিব। আই ওয়ান হলো আমাদের কি প্রথম দুইটা পদের কে ইন্টিগ্রাল পার্ট, প্রথম দুইটা পদের, এরপরে আই টু হলো আমাদের দুই এবং তিন নাম্বার, তারপর হলো কি আমাদের আই থ্রি, আই ফোর, এভাবে হলো আমাদের আই থ্রিটা হলো আমাদের কত, তিন নাম্বার এবং চার নাম্বার, ঠিক না? এভাবে করে মানে প্রতি দুটা করে পদ আমরা নিয়ে নিয়ে এন তম পদ পর্যন্ত গিয়েছি, এবং সেখান থেকে আমরা কি করেছিলাম একটা ইন্টিগ্রেশন বের করেছিলাম, এবং আমাদের যে ফাইনাল যে ফর্মুলাটা বা ফাইনাল আউটপুটটা আমরা বের করেছি কি, যে আমাদের এইচ বাই টু এটা দিয়ে গুণ হবে কার, আমাদের প্রথম পদ এবং শেষ পদের যোগফল, তার সাথে হলো বাকি সবগুলো পদের যোগফলের দ্বিগুণ, রাইট? এবং সেখান থেকে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, এক্সাম্পলটা ছিল আমাদের যে একটা কি বলে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটা যখন আমরা এক্সাম্পল সলিউশন করলাম আমাদের ট্রাপিজয়েডাল ব্যবহার করে, এবং সেটার সাথে সাথে আমি কি করলাম ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যেভাবে করি সেটা আমরা দেখাই, আমি দেখিয়েছিলাম, এবং দেখানোর পরবর্তীতে আপনারা কি করলেন যে একটা পার্থক্য আপনারা বুঝতে পারলেন যে মূলত সমস্যাটা কি, যে আমাদের নিউমেরিক্যাল মেথডে কিভাবে হচ্ছে আর ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে হচ্ছে, ঠিক না? জি স্যার, জি স্যার, তবে আমি এটাও বলবো না যে নিউমেরিক্যাল মেথডই সব জায়গায় সবসময় গ্রহণযোগ্য হবে, বোঝা গেছে? কিছু কিছু ম্যাথ আছে পাবেন যে ম্যাথ গুলা ট্র্যাডিশনাল ওয়েতে ইজিলি সলভ করা যায়, কিন্তু নিউমেরিক্যালে গেলে অনেক প্যাচ তৈরি হয়। আবার কিছু কিছু ম্যাথ আছে যেগুলো ট্র্যাডিশনাল ওয়েতে করতে করতে বুড়া হয়ে যাবেন, তারপর মিলতে পারবেন না, সেটা যদি নিউমেরিক্যাল মেথডে ব্যবহার করেন তাহলে আপনার ইজিলি মিলে যায়। তো এখানে আমার ডিপেন্ড করে কি, যেহেতু আপনারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আপনাদের এখনো কোর সাবজেক্ট শুরু হয় নাই, সেটা শুরু হবে সম্ভবত 9 সেমিস্টার থেকে, তো আপনাদের যখন কোনো কিছু ডেভেলপমেন্ট করতে যাবেন ফার্স্ট অফ অল আমাদের কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, সিস্টেম অ্যানালাইসিস করতে হয়। সিস্টেম অ্যানালাইসিস মিনস হলো গিয়ে যে আমার প্রবলেমটা কি সেটা আগে বুঝতে হয়, এই প্রবলেমটার পসিবল সলিউশন কি কি থাকতে পারে সেটা বুঝতে হয়, এবং ওই পসিবল সলিউশন গুলো থেকে কোনটা ইফেক্টিভ হতে পারে সেটা বুঝতে হয়, এবং পরবর্তীতে সেটা ওই সলিউশন অ্যাপ্রোচ ব্যবহার করে সলভ করতে হয়। এটা হলো আমাদের মূলত ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? স্যার পেরেছি স্যার, হাসিবুল পারছেন বাকিরা? জি স্যার বুঝতে জি পারছি, স্যার বুঝতে পারছি স্যার, এটা একদম একদম কি বেসিক কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং এর, ঠিক কিনা? যে আমার প্রথমে কি প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, মানে প্রবলেম ডেফিনেশন, তারপরে কি পসিবল সলিউশন, এরপর হলো ইফেক্টিভ সলিউশন, তারপরে হলো ইমপ্লিমেন্টেশন। কথা বোঝা গেছে? এটা হলো একদম বেসিক টার্ম। তো এটা হলো গিয়ে আগে আমাদের কি করতে হবে প্রবলেমটা বুঝতে হবে, প্রবলেম পরে আমার হলো গিয়ে পসিবল সলিউশন কি কি আছে। পসিবল সলিউশন হলো আমাদের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স অ্যাপ্রোচ, আর একটা হলো গিয়ে ট্র্যাডিশনাল ম্যাথমেটিক্স অ্যাপ্রোচ, রাইট? হ্যাঁ, আমার বুঝতে হবে যে কোন অ্যাপ্রোচে গেলে আমি কোন টাইপের ম্যাথগুলো নিউমেরিক্যাল মেথডে করলে ইজি হবে, আর কোন ম্যাথগুলো আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে করলে ইজি হবে, রাইট? জি স্যার। এখন আছে সিম্পসনস ওয়ান থার্ড, এই প্রত্যেকটা আমি বলছি আমি বারবার যে আমার এই প্রত্যেকটা জিনিস কি আমাদের সে পুরাতন যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা থেকে কিন্তু ইনহেরিট হয়েছে। এখন আসি আমরা পড়বো হলো সিম্পসনস ওয়ান থার্ড ফর্মুলা। এখন ওয়ান থার্ড কেন আসছে, আমরা লাস্ট ক্লাসে সিম্পসনটা মানে একটু বুঝিয়ে দিয়েছিলাম, এবং আপনাদের বলছিলাম কিছু ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, কেউ করেছিলেন? করেন নাই? হাসিবুল
করছিলেন না স্যার করেন নাই জানি শাকিল করছেন না স্যার করেন নাই নুপুর করছেন না স্যার করেন নাই জানতাম কেউ করবেন না তারপরে আর কি এমন একজন আছেন যে করছেন করেন নাই কারণ আপনারা এই যে এটাই প্রবলেম যে পরীক্ষার আগে আগে গিয়ে করব এটাই সমস্যা কেন আপনাদের একটা কথা বলছিলাম শাকিল মনে আছে মিডের আগে আপনি আমাকে বলছিলেন যে স্যার টাইম ম্যানেজমেন্ট করা যায় না টাইম ম্যানেজমেন্ট করা যায় না আপনি চিন্তা করেন গত পরশু দিন আপনাদের আমি ক্লাসটা নিয়েছি গত পরশু দিন থেকে আমাদের ক্লাসটা শেষ হওয়ার পর থেকে 1:30টার পর থেকে আজকে পর্যন্ত আপনি কয় ঘন্টা ফ্রি টাইম পেয়েছিলেন সেটা বলেন তো অনেক স্যার কয় ঘন্টা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পেয়েছেন না জি স্যার আরো বেশি স্যার মিনিমাম বলছি 5 থেকে 6 ঘন্টা সবাই কিন্তু পাইছেন এরকম অনেকে 2 ঘন্টা হয়তো পাইছেন 1 ঘন্টা দেখলে কিন্তু হয়ে যেত ঠিক না যে অনেকে একটা কোশ্চেন অ্যারেস করছে আমরা যখন ইয়াটা করছিলাম ট্রাপিজোডাল ফর্মুলাটা করেছিলাম আমরা দেখছিলাম যে আমরা প্রতিটা পদ নিয়ে প্রথমে এক পরে দুই এই এক দুই এরপর আমরা নিয়েছিলাম দুই এবং তিন এরপর আমরা নিয়েছিলাম কি তিন এবং চার এরকম আমরা পদগুলোকে নিয়ে নিয়ে আমরা ডিফারেন্সটা তৈরি করেছিলাম মানে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার এর পরবর্তীতে এই সবগুলোতে আমরা আমাদের যে ইন্টিগ্রেশনের টার্ম সেটা বসাই দিয়েছিলাম কোয়াড্রেচার ইকুয়েশন থেকে আমরা যেটা পেয়েছিলাম সেটা বসাই দেওয়ার পরবর্তীতে আমরা ট্রাপিজোডালটা পেয়েছি আর সিম্পসনস 1/3 এর ক্ষেত্রে আমাদের সেম যে ফর্মুলাটা সেটাই ব্যবহার করা হবে এই ফর্মুলাটার ক্ষেত্রে আমাদের শুধু যেটা কাজ করব আমরা n = 1 বসিয়েছিলাম ট্রাপিজোডালের ক্ষেত্রে এখন আমরা বসাবো n = 2 দ্যাট মিন্স হলো আমাদের সেকেন্ড ডিগ্রি পর্যন্ত যাবে কোন ডিগ্রি বলছি ভাই কি হলো সেকেন্ড ডিগ্রি আচ্ছা সেকেন্ড ডিগ্রি পর্যন্ত যাবে এর মানে কি নেগলিজিং দা থার্ড এন্ড আদার নেগলিজিং দা থার্ড এন্ড আদার হায়ার অর্ডার ডিফারেন্সেস তাহলে এখন আমাদের যাবে কতটুকু পর্যন্ত এই সেকেন্ড ডিগ্রি ডিফারেন্স কোনটা এটা হলো ফার্স্ট ডিগ্রি ডিফারেন্স এটা হলো সেকেন্ড ডিগ্রি ডিফারেন্স এটা থার্ড ডিগ্রি ডিফারেন্স এটা হলো ফোর্থ ডিগ্রি ডিফারেন্স বোঝা গেছে কথাটা জি স্যার জি স্যার তাহলে এখন আমি কি করব আমাদের সেকেন্ড ডিগ্রি ডিফারেন্স পর্যন্ত যাব তাহলে পথ কয়টা যাবে তিনটা তিনটা যাবে আমাদের ট্রাপিজোডাল ছিল 1 2 তাহলে এবার হবে 1 2 আর হলো 3 এটা হলো আমাদের পার্থক্য সিম্পসন এন্ড ট্রাপিজোডাল তো দেখেন আমাদের তাহলে এখানে প্রথম আসতেছে আমার 2 y নট কোত্থেকে আসতেছে বলতে পারবেন কারণ এখানে n এর ভ্যালু আমরা কত বসাইছি 2 2 বসাইছি এজন্য 2 y নট আসছে সিমিলারলি এখানে যখন আমরা n এর ভ্যালু বসাইছি তখন আমাদের n স্কয়ার হয়ে গেছে 4 4 থেকে আমরা 2 কে দিয়ে ডিভাইড করি সো আমাদের আসছে 2 সরি এই যে 2 এরপর একটা প্রতিটা n এর জায়গায় এখানে এই টার্মে n = আমরা 2 বসানোর পরবর্তী এই টার্মটা আমরা পেয়েছি এখন এটা আমরা ক্যালকুলেশনে যাব ক্যালকুলেশনটা কিভাবে করা হয়েছে খেয়াল করেন এখানে 2 2 এর জায়গায় আছে আর আমরা জানি ডেল y নট ইকুয়াল টু y1 মাইনাস y2 ডেল y নট ইকুয়াল টু y1 মাইনাস y নট সরি y2 বলে ফেলছিলাম আগের বার y নট এটা আমরা অনেক আগেই করছি যখন ডিফারেন্স টেবিল করছিলাম ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন আর ফরওয়ার্ড ইন্টারপোলেশনের সময় আর ডেল স্কয়ার y নট এর জন্য আমাদের ছিল হলো y2 মাইনাস y1 প্লাস y নট তার মানে কি y1 মাইনাস y1 ব্র্যাকেটের ভিতরে এরপর আবার মাইনাস y1 মাইনাস y2 মানে টার্মটা এরকম যে y2 মাইনাস y1 হ্যাঁ মাইনাস y1 মাইনাস y2 সরি y নট এটা হলো আমাদের ডেল স্কয়ার y নট এর জন্য এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের এই ফরম্যাটটা আসে তো এখান থেকে আমরা পরবর্তীতে যোগ দিয়ে করছি এই টার্মগুলো যে কয়টা যোগ দিয়ে করা পসিবল সবগুলো টার্ম আমরা কি করছি যোগ দিয়ে করছি যোগ দিয়ে করার পরে আমরা i1 এর একটা ভ্যালু পেলাম এটা হলো আমাদের i1 এর ভ্যালু i1 এর ভ্যালু মিন্স হয়ে গিয়েছে আমাদের যে প্রথম তিনটা পদ নিয়ে আমি কাজ করছি সেটার জন্য আমাদের ইন্টিগ্রালটা আমরা পাইছি আপনাদের একটা ম্যাথ দিছিলাম আমি মিডে যে e টু দি পাওয়ার x মনে আছে e টু দি পাওয়ার x সেখানে আমি কি বলছিলাম শুধু প্রথমে প্রথম পদটা 1 তারপরে 1 প্লাস x মানে n = 1 n = 2 এভাবে কাজ করার জন্য মনে আছে আপনাদের মনে আছে হ্যাঁ n = 3 এভাবে কাজ করার জন্য মানে n এর ভ্যালু বারে বারে আমি দেখব x এর ভ্যালুটা কোথায় পাচ্ছি সেম কাজটা এখানে করা হচ্ছে ট্রাপিজোডালে n এর ভ্যালু 1 ছিল যখন আমি n এর ভ্যালু 2 নিলাম তখন হয়ে গেল আমার সিম্পসন আর যখন n = 3 তে যাব তখন হয়ে যাবে আমাদের সিম্পসনের 3 8 এটা হলো 1/3 যেখানে n = 2 আচ্ছা একটু হোল্ড করেন জি স্যার
আচ্ছা আমার মাইক মনে মিউট ছিল, আগে আমরা যখন ট্রাপিজোডাল করছি তখন আমাদের কি ছিল h বাই টু, রাইট? এখন আমাদের আসছে কত? h বাই থ্রি। এই থ্রিটা কিভাবে আসছে বলতে পারবেন? আপনি প্রত্যেকটা পদের ক্যালকুলেশন শেষ করলে দেখবেন এইচ বাই থ্রি পাবেনি। কিভাবে পাচ্ছেন দেখেন, এখানে একটা ক্যালকুলেশন ছিল না, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের এই টার্মটা তো ছিল টু ওয়াই নট, এটা এখানে আসছে, আর টু ডেল ওয়াই নট এর জন্য আমার আছে টু ইনটু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট, আর এখানে আমাদের এইট বাই থ্রি কোথেকে আসছে, যে এন এন কিউব ছিল, এন কিউবের জন্য আমি কি টু কিউব, টু কিউব মানে এইট, আর নিচে থ্রি আছে, আর এন স্কোয়ার বাই টু মানে ফোর বাই টু, ফোর বাই টু মানে আমাদের টু। এটা যখন আমরা সিম্পলিফাই করবো তখন আমাদের ওয়ান বাই থ্রি আসবে। কিভাবে ওয়ান বাই থ্রি আসলো, এটাকে ওয়ান বাই থ্রি কিভাবে আসে কেউ বলতে পারবেন? লসাগু করলে স্যার। হুম স্যার, লসাগু করে স্যার মানে নিচে থ্রি থাকে উপরে থাকে এইট মাইনাস সিক্স। হুম তাহলে আমাদের কি টু বাই থ্রি আসে না? জি স্যার। এই হিসাবটা মিলান, দুই মিনিট, দুই মিনিট না তিন মিনিট সময় দিলাম, মিলান। ঠিক আছে স্যার। ও এখানে একটু ভুল আছে স্লাইডে, ভুলটা হলো এই যে এখানে আমাদের কি ছিল, ডেল স্কয়ার ওয়াই নট বাই টু ছিল না? জি স্যার। জি স্যার, ডিভাইডেড বাই টু আছে, ঠিক আছে, এই জন্যই তো মিলতেছে না। আমরা কি কি হিসাব মিলাইতাছি স্যার? না না ঠিক আছে, কিছু করার নেই, বাদ দেন। থাকবে এই সিকোয়েন্সটা এরকম থাকবে যে ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ওয়াই, এবং এই ওয়াই এর ভ্যালু গুলা, হ্যাঁ ওয়াই এর ভ্যালু গুলা হবে এন এন প্লাস ওয়ান আর হলো এন প্লাস টু, এভাবে যাবে। যদি ওয়াই এর ভ্যালু এন থাকে পরেরটা এন প্লাস ওয়ান হবে, পরেরটা এন প্লাস টু থাকবে। যেমন দেখেন এটা টু আছে, পরেরটা থ্রি হয়েছে, পরেরটা কি আসছে ফোর আসছে, বোঝা গেছে কথা? প্রথমটা যদি ফোর থাকে পরেরটা আসবে ফাইভ, পরেরটা আসবে সিক্স, ক্লিয়ার? সব যোগ করে আমরা কি পাই দেখেন, এই যে আই ওয়ান এর ভ্যালু, আমার আই ওয়ান এর ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কি ছিল, x নট থেকে x প্লাস টু এইচ, আর এটা হবে x প্লাস টু এইচ থেকে x প্লাস ফোর এইচ, এটা টু না এটা হবে ফোর, বুঝছেন? তার মানে কি আমরা প্রতিবার করে দুইটা পথ করে স্কিপ করতেছি, কিভাবে, ওয়ান টু থ্রি, প্রথমে ছিল এটা, তারপর আসতেছে টু থ্রি ফোর, এরপর আসতেছে কি থ্রি ফোর ফাইভ, কথা বোঝা গেছে নাকি বুঝি নাই? হুম, তাহলে লোয়ার লিমিট যদি ওয়ান হয় আপার লিমিট কত হবে, থ্রি হবে, তাহলে এই থ্রির জন্য আমাদের কি আছে, এটা যদি আমাদের x নট হয় তাহলে আমাদের আপার লিমিটটা কি হয়ে যাবে, x প্লাস টু এইচ, রাইট? জি স্যার। সেম ভাবে এখানে টু আছে তাহলে x প্লাস টু, তাহলে এখানে হবে ফোর এইচ, এভাবে যাবে আমাদের প্রতিটা সিকোয়েন্স, ক্লিয়ার?
কথা বুঝে গেছে? এই শব্দগুলো এখন আমরা যোগ করব, যেটা একটু আগে আপনি বললেন শাকিল, যে এই আইএন এর ভ্যালুটাকে আমরা ডাইরেক্ট ব্যবহার করতে পারবো কিনা। হ্যাঁ ব্যবহার করতে পারবো, যদি আপনাদের ম্যাথ এরকম আমি দেই যে আপনারা সপ্তম ডিফারেন্সটা কত হবে, ইন্টিগ্রালটা কত হবে, তখন আপনি I7 ব্যবহার করবেন। কথা বুঝতে পারছেন নাকি পারেন নাই? শাকিল জি স্যার কথা বুঝা গেছে? আমি বললাম যে n = 7, এই ইন্টিগ্রালটা বের করেন এই ইকুয়েশনের জন্য, তখন আপনি IN হয়ে যাবে 7, রাইট? জি স্যার। আর লোয়ার লিমিটটা হয়ে যাবে n - 2, মানে কি 7 - 2 মানে 5h, তাহলে মানে x নট প্লাস 5h হয়ে যাবে লোয়ার লিমিট, আর আপার লিমিটটা হয়ে যাবে x প্লাস 7h, রাইট? জি স্যার। তখন আমি এখানে এই ভ্যালুটা ব্যবহার করবো, যেটা বলছি n এর মান যেটা হবে সেটা থেকে একটা একটা করে ভ্যালু বাড়বে, আর আমি উল্টা দিক থেকে আসলে একটা একটা করে ভ্যালু কমবে। n এর মান আমার কি 7, তাহলে আমার এখানে অবশ্যই উল্টা দিক থেকে ধরতে হবে, কারণ nতম পদকে আমরা সবসময় শেষ পদটাই ধরি, ঠিক আছে? তাই আমার এখানে আমি যদি 7 আসে তাহলে এখানে আসবে কি, এটা আসবে 5y5, এটা আসবে y6, এটা আসবে y7। কথা বোঝা গেছে? যদি আমি বলি এরকম যে আমার কি পাঁচতম ইন্টিগ্রালটা বের করেন, তখন নাকি IN এর ফর্মুলাটা ব্যবহার করবেন, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর যদি টোটালটা ব্যবহার করতে বলি, তখন আমাদের এই যে আলটিমেট যে লাস্ট যে ফর্মুলাটা আসবে আমাদের সিমসন 1/3 এর, এই 1/3 এর ফর্মুলাটা ব্যবহার করবেন। সিমসন 1/3 এর ফাইনাল ফর্মুলা হলো এটা, সিমসন 1/3 এর কি ফাইনাল ফর্মুলা হলো এই জিনিসটা। এখানে কি আসতেছে, এখানে আসতেছে h/3, এখানে একটা ব্র্যাকেট হবে, হোল ব্র্যাকেট হবে, হ্যাঁ এই হোল ব্র্যাকেট h/3 আলাদা থাকবে অলওয়েজ, এবং প্রত্যেকটা টার্মে আপনি দেখবেন h/3 আসবে, ওই যে ইন্টিগ্রেশন করার পরে প্রত্যেকটা টার্মে n এর মান বসানোর পরে প্রথম পদ আবার শেষ পদ যোগ করবেন, তারপর হলো কি আমাদের যতগুলা অড অড ইন্টারভাল আছে, অড ইন্টারভাল মানে কি y1 y3 y5, এই ইন্টারভাল গুলোর সাথে 4 গুণ করবেন, আর যতগুলো ইভেন ইন্টারভাল আছে ইভেন ইন্টারভালের সাথে আমাদের গুণ করবেন কি 2, ক্লিয়ার? এটা হলো টোটাল সিমসন 1/3 ফর্মুলা। ওকে বুঝতে পারছেন নাকি পারেন নাই শাকিল? জি স্যার। এখন আপনাকে যদি আমি ছিল স্যার, হ্যাঁ বলেন স্যার, পরীক্ষা কি প্রমাণ আসতে পারে স্যার? প্রমাণ হয়তো বা দিতে পারি, বুঝতে পারছেন? আর আসলে স্যার প্রমাণ কি কি রকম মার্কের জন্য আসতে পারে স্যার? 4 মার্ক বা 6 মার্ক, প্রমাণ বড় হলে 6 মার্ক, আর এগুলো তো ছোট ছোট প্রমাণ, এগুলো কি বড় প্রমাণ বলেন? এন্ড 3 যেহেতু বসেছি তাহলে আমরা 3rd ডিগ্রি পর্যন্ত ডিফারেন্সটা নিব, কত ডিগ্রি 3rd ডিগ্রি, প্রত্যেককে এ কোয়াড্রেচার ইকুয়েশন থেকে 3rd ডিগ্রি কোনটা, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই কয়টা, এই কয়টা আমাদের 3rd ডিগ্রি ডিফারেন্স প্রথমবার, আর দ্বিতীয় পদে আমি নিব এখান থেকে, এই যে এখান থেকে শুরু করে আমাদের এই পদ পর্যন্ত, বুঝতে পারছেন নাকি পারেন নাই? পেরেছি স্যার। এরপরের বার আমাদের এখান থেকে আসবে, এখান থেকে এরপরে যদি কোনো পথ থাকে তাহলে সেটাতে যাবে, ওকে? তারপরেরটা আমাদের এখান থেকে শুরু হবে, হ্যাঁ এখান থেকে শুরু হয়ে পরে যদি কোনো পথ থাকে সেখানে যাবে, এরপরটা এখান থেকে শুরু হয়ে পরে যদি কোনো পথ থাকে সেখানে যাবে, তো এইটা আমরা এখন বসাই, বসানোর পরে দেখেন এখানে আমাদের ডেল কিউব পর্যন্ত আমি নিছি, বলছিলাম না ডেল কিউব, তাই আমরা এন এর ভ্যালু কত বসাইছি, 3 বসাইছি, তাহলে আমাদের লোয়ার লিমিটটা যদি আমার x নট হয় আপার লিমিটটা তাহলে তখন কত হয়ে যাবে বলেন তো, x নট প্লাস 3h, বোঝা গেছে? x নট প্লাস 3h, ওকে? এখানে আবার 2 বাদ পড়ছে, এখানে 2 হবে, তো এখানে আমরা এখন n এর ভ্যালু গুলো বসাবো, n এর ভ্যালু গুলো এখানে n y নট, n এর ভ্যালু 3 বসাইছি, তা আমাদের কি 3 y নট আসছে, রাইট? আমাদের কি আসছে জন্য 3 y নট আসছে, সেম ভাবে আমরা এখানে n ভ্যালু যদি 3 বসাই তাহলে আমাদের 3² / 2, তার মানে 9/2 আসবে, 9/2, এরপর আমার এখানে সবগুলো ভ্যালু বসাচ্ছি আমার 3 মানে 3³ মিস 27, 27 ডিভাইডেড বাই 3 মানে 9, আবার এখানে কি 3² / 2, তার মানে 9/2, ক্লিয়ার? প্রত্যেকটা টার্ম আমার এখানে ভ্যালুগুলো বসাই দিছি, ভ্যালুগুলো বসানোর পরে আমরা ক্যালকুলেশন আসছি,
ক্যালকুলেশন আসলে যেটা দেখা যাবে এই যে এখানে নিচে 2 আছে এইজন্য এখানে 9 বাই 4 আসছে নিচে এখানে 2 আছে এই দুটো যদি আমি লসাগু করি কত আসবে বলেন তো 9 বাই 2 আসবে না 9 মাইনাস 9 বাই 2 কত আসে ইকুয়াল টু 9 বাই 2 তো আসে নাকি অন্য কিছু আসে বলেন তো হ্যাঁ 9 বাই 2 আসে 9 মাইনাস 9 বাই 2 ইকুয়াল টু কত 9 বাই 2 আসে এই 9 বাই 2 আসে তাই 2 গুণ করে দিছি আমাদের 9 বাই 4 পেয়েছি আমরা এরপর আমরা এখানে আমাদের এখানে আসছে 3 বাই 8 এই 3 বাই 8 আসলে আমাদের আলটিমেটলি এইচ এর সাথে কত গুণ হচ্ছে সেটা আমরা এখন দেখব আলটিমেটলি এইচ এর সাথে আমাদের 3 বাই 8 টা গুণ হবে এই যে 3 বাই 8 এই জন্য এটাকে বলা হয় 3 8 ইকুয়েশন কথা বুঝতে পারছেন ট্রাপিজয়েডের ক্ষেত্রে দেখবেন হাফ গুণ হয়েছে এটা খেয়াল করেন ট্রাপিজয়েডের ক্ষেত্রে হাফ গুণ হয় 1 3 এর ক্ষেত্রে 1 বাই 3 গুণ হয়েছে আর 3 8 এর ক্ষেত্রে 3 বাই 8 গুণ হয়েছে কথা বোঝা গেছে প্রত্যেকটা কার সাথে গুণ হয়েছিল এইচ এর সাথে গুণ হয়েছিল রাইট হ্যাঁ এই এই সহগগুলোর জন্য আমাদের এই মানটাকে সূত্রগুলোকে এভাবে দেওয়া হয় সিমসন 1 3 রুল আর সিমসন 3 8 রুল এটা হলো আমাদের আই এর ভ্যালু মানে প্রথম ইন্টিগ্রালের ভ্যালুটা বের হলো আই 1 আই 1 এর জন্য তাহলে আমরা কি পাইলাম যে y0 প্লাস 3y1 প্লাস 3y2 প্লাস y3 সিমিলারলি আমাদের আই এন পর্যন্ত আমরা যাব i2 i3 in পর্যন্ত যাব i n এ গেলে আমাদের দেখেন আমাদের কি আছে যেহেতু i n এবং আমরা প্রতিবার কত ডিগ্রি নিচ্ছি 3 n এর ভ্যালু কত হচ্ছে 3 হচ্ছে তাহলে আমাদের লাস্ট পদটা যদি n হয় তাহলে আমাদের ইন্টিগ্রালটা বের হবে n 3 থেকে তার মানে আমাদের লোয়ার লিমিট হবে n 3 আর আপার লিমিট হবে n ক্লিয়ার এবং আমাদের এখানে চারটা করে পদ আছে খেয়াল করেন আগের বার আমরা দেখছিলাম কি আমাদের আসছে কত 3 4 5 3 4 5 বা 2 3 4 এরকম আসছে এখানেও সেম সিকোয়েন্স আসবে শুধু চারটা পদ আসবে 3 4 5 6 এরপরটা আমাদের যেখান থেকে শেষ হয় খেয়াল করেন 6 এটা 6 থেকে শুরু হবে এরপর এখানে 9 শেষ হইছে না তাহলে i4 টা শুরু হবে 9 থেকে আমার কথা কি বোঝা গেছে জি স্যার i4 টা শুরু হবে 9 থেকে তাহলে 9 10 11 12 12 দিয়ে শেষ হবে আমাদের i5 শেষ শুরু হবে 12 দিয়ে মানে y12 দিয়ে আমাদের এত পর্যন্ত যাওয়া দরকার পড়ে না কারণ আমরা এই পর্যন্ত কত y7 না y8 পর্যন্ত আমরা ম্যাথ করছি একইভাবে আবার পুরাতন নিয়মে আমরা এগুলো কি করব যোগ করব যোগ করার পরবর্তীতে আমরা কি পাবো সেম এই যে প্রত্যেকটা টার্ম আমরা যে বের করলাম i1 এর ভ্যালু এগুলো হলো i টা হলো i1 এর ভ্যালু এটা i2 এর ভ্যালু এটা হলো in এর ভ্যালু প্রত্যেকটা ভ্যালু এখন আমরা যোগ করার পরে একটা আবার সিকোয়েন্স পাবো কি সিকোয়েন্স পাবো খেয়াল করে দেখেন একটু এখানে এখানে আমাদের কি আছে 3 বাই 8 8 এটা তো থাকবেই প্রথম পদ আর শেষ পদ এটা আমাদের অবশ্যই কি করতে হবে অবশ্যই বলেন অবশ্যই প্রথমেই আমাদের কি প্রথম পদ শেষ পদ যোগ হবে সব সময় না মনে নেই হ্যাঁ না স্যার মনে আছে ওকে থ্যাংক ইউ তারপরটা দেখেন এখানে কি আপনি কোনো প্যাটার্ন সাজাতে পাচ্ছেন এখানে কোনো প্যাটার্ন সাজানো যাচ্ছে যাচ্ছে না এই প্যাটার্নটা আমার এখন সাজানোর প্রয়োজন নেই আমি সাজাবো এই প্যাটার্নটা আমাদের মেইনলি ফর্মুলাটা এভাবে যদি লেখা হইতো তাহলে ভালো হইতো এটা আগে আসবে তিন নাম্বারটা পরে যাবে প্রথমে আমি দেখেন প্রথম পদ এবং শেষ পদের সাথে এক গুণ করব তারপরে যেই পদগুলোকে তিন দ্বারা ভাগ করা যায় যে পজিশনগুলোকে কি দিয়ে ভাগ করা যায় ভাই তিন দিয়ে ভাগ করা যায় সেগুলোর সাথে দুই গুণ করব যেমন এখানে ওয়াই থ্রি তিন দিয়ে ভাগ করা যায় না থ্রি কে জি স্যার তারপর সিক্স কে তিন দিয়ে ভাগ করা যায় না জি স্যার এরকম দেখবেন ওয়াই সিক্স এর পর আসবে ওয়াই নাইন এরপর ওয়াই টুয়েলভ যে পদগুলোকে তিন দিয়ে ভাগ করা যাবে সেইগুলোকে আমি দুই দিয়ে গুণ করব আর বাকি যে কটা পদ থাকবে সেই পদগুলোকে আমি তিন দ্বারা গুণ করব ক্লিয়ার জি স্যার এই সবগুলো পরে আমি যোগ করব যোগ করার পরে 3h / 8 দিয়ে গুণ করে দিব এটা হলো আমাদের সিমসনস 1 3 8 ফর্মুলা এখানে একটা নোট আছে খেয়াল করেন সিমসনস 3 8 রুল ক্যান বি অ্যাপ্লাইড হোয়েন দা রেঞ্জ এ বি ইজ ডিভাইডেড ইনটু এ নাম্বার অফ সাব ইন্টারভালস হুইচ মাস্ট বি এ মাল্টিপল অফ 6 3 হুইচ মাস্ট বি এ মাল্টিপল অফ 3 এখন মাল্টিপল অফ 3 কিভাবে আসছে খেয়াল করেন এই যে y1 y2 y4 এগুলো সবগুলোর সাথে কি তিন গুণ করা আছে আর আমাদের যে y3 y6 এগুলো কি আমাদের পজিশন নাম্বার তিন নাম্বার ছয় নাম্বার এগুলোকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি এক কথা শেষ তাহলে এটা ছিল আমাদের সিমসনস 1 3 হলো সিমসনস 3 8 রুল ফর ইন্টিগ্রেশন কি বলা যায় নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আমাদের স্লাইড এখানেই শেষ আমাদের এই ফর্মুলাগুলো আমি পড়ায় ফেললাম এখন আমরা কিছু এক্সাম্পলে যাব
এক্সাম্পল আপনাদের আমি কিছু ফলো করতে মানে প্র্যাকটিস করতে বলেছিলাম বাসায়, আপনারা কি করেন নাই? এখন আপনারা একটা ম্যাথ করবেন, সেটা হলো গিয়ে এই যে লগ এক্স এর যে ভ্যালুটা দেয়া আছে খেয়াল করেন, এটা কি ট্রাপিজয়েডাল রুলে করতে বলা হয়েছিল, রাইট? এটা ট্রাপিজয়েডাল রুলে করতে বলা হয়েছে না? এই ম্যাথটা এখন আপনারা সিম্পসনের 1/3 আর 3 এটা করবেন, করা যাবে? কথা বলেন না কেন স্যার, বাসাতে স্টাডি করতে হবে, এখন করবেন, বাসায় স্টাডি ফিস্টাডি কিচ্ছু না, এটা এখন করবেন, আবার আজকে আপনারা নিজেরা ম্যাথ করবেন, এবং যে যে দেখাবে তারা নাম্বার পাবে, যে এখন কমপ্লিট করবে তারা তারা নাম্বার পাবে। আর আপনাদের একটা কুইজ নিব বলছিলাম নেক্সট মঙ্গলবারে, মনে আছে? নেক্সট মঙ্গলবার কুইজ থাকবে আপনাদের এই যে মিডের পর থেকে যা যা পড়াইছি এই পর্যন্ত আজকে পর্যন্ত সবগুলা টপিক, ওকে? মিডের পর থেকে, হ্যাঁ মিডের পর থেকে মানে ফাইনালের শুরুতে যা যা পড়াইছি, ফার্স্ট আমরা কি পড়াইছি ডিভাইডেড ডিফারেন্স টেবিল, তারপর ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা, রাইট? তারপরে কি পড়াইছি এই যেগুলো ট্রাপিজয়েডাল সিম্পসন আর কোয়াড্রেচার ইকুয়েশন, এই কয়টা টার্ম আপনাদের থাকলো এটা আপনারা কুইজের জন্য, কুইজ 2 আগামী মঙ্গলবার দিন কুইজ দিব। এখন আপনারা এই ম্যাথটা করবেন, এই ম্যাথটা এখন আপনারা করবেন, এটা ট্রাপিজয়েডাল বলা আছে, আপনারা বের করবেন হলো সিম্পসন 1/3 আর 3/8 দিয়ে, এখনই করবেন, 30 মিনিট সময় দিব। শুরু করছেন স্যার? 2 মিনিট শুরু করতেছে। হ্যাঁ করেন, সলভ দিস প্রবলেম, কারণ হলো আমি স্লাইড দেখায় দেখায় বলে যাচ্ছি, আপনারা প্র্যাকটিস কোথায় করতেছেন সেটা আমি তো বুঝতেছি না, ঠিক না? এখন আপনারা করবেন, করে এখন এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস হয়ে যাবে। সিমসন্স কত কত? 1/3 আর 3/8, রাইট? 1/3 and 3/8, টেবিল সব একই, শুধু ফর্মুলা আলাদা আর কিছু না। 3/8 ফর্মুলা, টাইম 30 মিনিটস, 30 মিনিট হবে না বেশি কম? 30 মিনিট কি বেশি হয়ে যাবে না? কম হয়ে যাবে স্যার, কি বলে? কম হওয়ার কথা না, টাইম 30 মিনিট, ওকে? এটা এখন করবেন, করেন। এই যে এখানে ডাটা টেবিলটা দেওয়া আছে, এই ডাটা টেবিল দেখে দেখে আপনারা খাতায় লিখেন, খাতায় লিখে জাস্ট ফর্মুলা গুলো বসাই দেন। ফর্মুলা গুলো কি আমি দেখাই দিব আরেকবার? এই যে দেখেন ফর্মুলাটা, এটা হলো একটা, এটা হলো সিমসন 3/8 ফর্মুলা, এটা লিখতে পারেন, আর এটা হলো আমাদের কি বলে যে 1/3 ফর্মুলা, কার 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 সিমসনের, এটা হলো আমাদের 1/3 ফর্মুলা, ওকে? জাস্ট সিম্পল জিনিস মাথায় রাখবেন যে h/3 দিয়ে যখন আমি গুণ করব তখন আমার কি বেজোড় পদগুলোকে 4 দিয়ে গুণ করব, জোড় পদগুলোকে 2 দিয়ে গুণ করব, সবগুলোকে মানে যোগফলকে 2 দিয়ে গুণ করব, এরপর আমি y নট আর y n আসবে, ঠিক আছে? তো এই ম্যাথটা করেন এখন বসে বসে, আমি একটু ব্রেক নিচ্ছি, হ্যাঁ 5-10 মিনিটের, 5 মিনিটের, হ্যাঁ? যে যে খাতা আজকে দেখাতে পারবে তার জন্য নাম্বার আছে স্যার, ওর সাথে ইনবক্সে কানেক্ট নেই স্যার আমার। আচ্ছা আপনি এখানে সর্বপ্রথম আপনার সেখানে বইয়ের অনুযায়ী আপনি নিছেন, ঠিক আছে সেটা বুঝলাম, আমাদের সিমসনের ফর্মুলাটা কি ছিল 1/3-এর, 1/3-এর ফর্মুলাটা ছিল হলো h/3 থাকবে, আর এখানে টোটাল ব্রেকেট হবে, আপনার এখানে একটা ভুল হইছে বুঝছেন, থার্ড ব্রেকেট লুপোল, থার্ড ব্রেকেট হবে, হ্যাঁ জি স্যার, স্যার তারপরে আমি জাস্ট ক্যালকুলেশনটা করছি, এখন বুঝতে পারছেন? জি স্যার, এখানে যে y নট প্লাস y n এই সবগুলা y টার্ম সবগুলা একসাথে হবে, সবগুলোর যোগ হওয়ার পরে আপনার যে 0.5 দিয়ে গুণ করবেন, ওকে? আপনি কি করছেন শুধু প্রথম টার্মটার সাথে গুণ করছেন? জি স্যার, সবগুলা টার্মের সাথে গুণ হবে, এটাই, আর কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখানে 9.1 আমি আপনাদের করিয়েছিলাম, 9.1 এর পরবর্তীতে 9.1 টাইপ এটা আছে, এটা করবেন, এটা তো করাইছি আমি, 9.2 টা করবেন, 9.2 এর পরবর্তীতে 9.3 আজকে করালাম, এটা করবেন, এরপরে যেটা করবেন একটা ম্যাথ আছে একটু গ্যাঞ্জামের সেটা করে নেবেন, সেটা হলো 9.5, এই 9.5 টা করবেন, এটা বেশি কিছু না, জাস্ট একটা নতুন করে টার্ম অ্যাড হবে। 9.5 টা আমি বুঝিয়ে দিচ্ছি, ভেলোসিটি অফ এ ট্রেন হুইচ ইজ সার্জ ফ্রম রেস্ট ইন গিভেন বাই দ্য স্টার্ট ফ্রম রেস্ট, রেস্ট মিনস হলো গিয়েছে একদম
অচল অবস্থা থেকে শুরু হওয়া যেটাকে বলা হয়, বুঝতে পারছেন? মানে প্রাথমিক ভাবে গাড়িটা দাঁড়ানো ছিল, তখন সে শুরু করছে, এবং এখানে প্রতি টাইমে তার স্পিড বা ভেলোসিটি, ভেলোসিটি মিন্স হলো কি, আমি যদি বাংলায় বলি সেটা হলো বেগ, ভেলোসিটি আমাদের যেটা আছে যে কিলোমিটার পার আওয়ার, এখানে বলা হয়েছে যে স্যার একটু প্রতি, পরে বললে ভালো হতো, আমরা ম্যাথ করতেছি তো কিছু বুঝতেছি না স্যার। ওরে বাবা, তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দিলাম, তাড়াতাড়ি করেন ম্যাথ, ম্যাথ তো ছোট ম্যাথ রে বাবা, এত লাগে নাকি টাইম?